আপনারা চাইলে কোন জায়গায় হয়তো যদি যেতে হয় আমি আপনাদেরকে পেপারস দিয়ে সবকিছু দিয়ে সহযোগিতা করব যাতে সেই ক্ষেত্রে নতুন মানুষ হিসেবে এখানে আসলেও আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে যাতে বিএনপির মেয়র আওয়ামী লীগের মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর এবং জমকালো অনুষ্ঠানে এক মেয়র আরেক মেয়রের প্রশংসায় ভাসলেন। সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাসে এমন বিরল ঘটনাই প্রত্যক্ষ করলেন নগরবাসী। আরিফুল চৌধুরী সাহেব আমার বড় ভাই, উনি বলেছেন যে উনি আমাকে সহযোগিতা করবেন, আমি ওনার সহযোগিতা আগেও চেয়েছি, আজকেও থাকছি। মঙ্গলবার বিকেল 3:30টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। নগর ভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ছাড়াও বিদায়ী ও নতুন মেয়রের স্ত্রী সন্তান সহ সিলেট সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর বিদায়ী মেয়র নতুন পুরুষ ও নারী 56 জন কাউন্সিলরকে নিয়ে নগর ভবন চত্বরে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে নতুন মেয়রকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিলেন মন্ত্রী। আমার ছোট ভাই মেয়র সাহেবকে এটাই আমি ওর জন্য দোয়া করব এবং আমার তরফ থেকে যা করণীয় আছে ওটার জন্য ওনাকে চিন্তা করে লাগবে না। উনি বললেন কি ভাই ইমরান ভাই আমার এটা দরকার, আপনি পারবেন ওটা পাবেন, এটা বড় কথা না, আমি যেটা চাই যে হি হ্যাজ টু বি এ সাকসেস। এছাড়াও কয়েকজন সংসদ সদস্য, রাজনীতিবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আপনারা চাইলে কোনো জায়গায় হয়তো যদি যেতে হয় আমি আপনাদেরকে পেপারস দিয়ে সব কিছু দিয়ে সহযোগিতা করব যাতে সেই ক্ষেত্রে নতুন মানুষ হিসেবে এখানে আসলেও আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে যাতে আপনি এটা কন্টিনিউয়াস করে যেতে পারেন, যাতে এই সিলেট আমার সিলেট, এই সিলেট আপনার সিলেট, এই সিলেট এই সিলেট নগরী আমরা সকলে এই সিলেটকে সামনের দিকে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে স্মার্ট নগরী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দল মতের ঊর্ধ্বে উঠে নগরবাসীর সেবা দেওয়ারও অঙ্গীকার করেন। উনি বলেছেন যে উনি আমাকে সহযোগিতা করবেন, আমি ওনার সহযোগিতা আগেও চেয়েছি, আজকেও থাকছি আপনাদের সামনে। ওনার কাছ থেকে বুদ্ধি নিয়ে আগামী দিনে কীভাবে আমাদের নগর, আমাদের যে প্রাণের সিলেট, আমাদের আধ্যাত্মিক নগরী চিনে সিলেট, পর্যটন নগরী সিলেটকে আমরা কীভাবে সাজাতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন। অনুষ্ঠান শেষে নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নির্বাচিত কাউন্সিলররা বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে নগর ভবন থেকে পায়ে হেঁটে তার কুমারপাড়ার বাসভবনে পৌঁছে দেন। 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী 1,19,991টি ভোট পেয়ে নির্বাচিত হন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।